দাদা এসেছে বুঝি? হুম, খুব গম্ভীর মনে হচ্ছে। ভাবছিলাম তোকে একটা কথা বলবো। কি কথা? তুই আমার ঘাড়ে বসে বসে আর কতদিন খাবি? না না না, অমন চুপ করে থাকলে চলবে না, লোকে আমার নিন্দে করছে। নিন্দে? আমি তো এমন কিছু করিনি যাতে তোমার নিন্দে হবে। নিন্দে হবে কি হচ্ছে? লোকে বাজারে বলে বেড়াচ্ছে শীর্ষেন্দু তার আইবুড়ো বোনটাকে সংসারে চাকরের মতো খাটাচ্ছে। দাদার সংসারে বোন কাজ করলে লোকে নিন্দে করবে কেন? দেখো, তোমার কাছ থেকে আমি কোনো যুক্তি শুনতে চাই না। আমি অনেক দেখেছি, অনেক বুঝেছি, আর তোমার অনেক আগে আমি পৃথিবীতে এসেছি। এরপরে 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 ভালো কর, হ্যাঁ একটু ভালো কর, ব্যাস তারপর আমার ছুটি। দাদা, দাদা বল, আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? কেন কষ্ট? কেন কষ্ট? কেন কিসের কষ্ট? না না রে, আমাদের কষ্ট হতে নেই, আমরা ডাক্তার তো। প্রজাপতি ঋষির অনুষ্ঠুপ ছন্দ প্রার্থমান দেবতা দাম্পত্য হৃদয়ক্য প্রার্থনে বিনিয়োগ ওং যদেদ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। দাদা বলছিলেন তোমাকে দেখতে নাকি খুব সুন্দর। একবার যদি দু চোখ মিলে দেখতে পারতাম, চোখে তো দেখতে পাই না, স্পর্শতেই সব অনুভব করতে পারি। তোমার হাতটা একটু এগিয়ে দেবে? একটা কথা জিজ্ঞেস করব, মা মারা গেলেন তো, তাই অতিথিটাকে উৎসব করাটা ঠিক? তুমি যাই বলো, আমি কিন্তু বুঝতে পারি, চোখে দেখতে পাই না বলে সকলের কাছ থেকে আমাকে লুকিয়ে রাখতে চেয়েছো। না না শুনানি, না তোমাকে যখন স্ত্রী হিসেবে গ্রহণ করেছি তখন সবাইয়ের কাছ থেকে তোমায় লুকিয়ে রেখে আমি কখনো তোমায় ছোট করবো না। আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না। কতবার তোমাকে বারণ করেছি যে তুমি বিদ্যুতের ঘরে যাবে না, এখন থেকে ননি ওর ঘরে কাজ করবে, তুমি অন্য কাজে যাও। কে চিৎকার করছে? বিদ্যুৎ আমার ছোট ভাই, ওর মাথায় একটু গোলমাল আছে। ভোলাদা কে? ভোলাদা আমাদের বাড়ির অনেক পুরনো লোক। ওই ওই নতুন চাকর ননি খাবার দিতে গেলেই বিদ্যুৎ কিরম রেগে যায় জানো। এত চিকিৎসা করা হচ্ছে, ও কিন্তু কিছুতেই একেবারে ভালো হচ্ছে না। কাল আমি ঠাকুর প্রসঙ্গে আলাপ করব। না না তুমি যাও না, নতুন লোক দেখলে না ও ভীষণ রেগে যায়। কিন্তু এবার থেকে আমাকেই তো সব দেখতে হবে। তুমি তুমি দেখো
একবার চিনে গেলে না ও আর আমায় কিচ্ছু বলবে না জ্যাঠামশাই মারা যাবার পর অফিসিয়াল অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে আমার কাছে অনেক চিঠি এসেছে যে জ্যাঠামশাই ইন্টারেস্ট নাকি বহু টাকা লোন করেছিলেন আমি তো বহুদিনের পুরনো লোক আর তোমার জ্যাঠামশাই আমার অত্যন্ত অন্তরঙ্গ ছিলেন বীরেশ্বর বাবু লোন করেছেন এরকম কথা তো কখনো শুনিনি সেই জন্য তো আপনাকে ডেকে পাঠিয়েছি আমি শুনেছি যে জ্যাঠামশাই গোপন লকারের চাবিটা আপনার কাছে আছে আপনি যদি চাবিটা আমায় দেন তাহলে কাগজপত্রগুলো একটু দেখব যাতে লিগ্যাল স্টেপ নেওয়া যায় দেখো বিনোদ গোপন লকার কোথায় আছে সেটা জানবার চেষ্টা এবং তার চাবি আমার কাছে তুমি চাইবার অনুরোধ করবে না আপনি আপনি কি চান যে আমাদের বিজনেসে কোনো প্রবলেম অ্যারাইজ করুক না আমি চাই না তবে যদি কখনো অ্যারাইজ করে তাহলে তুমি আমার সঙ্গে পরামর্শ করবে আমি তোমাকে সাহায্য করব আর অরুণ যদি আমাকে লিখিত পারমিশন দেয় তবেই আমি লকার খুলব নচেত নয় তার মানে আপনি বিশ্বাস করে লক শুনোইনি তুমি হঠাৎ আচ্ছা তোমার সঙ্গে আলাপ করে দিই ইনি হচ্ছেন আমাদের অফিসের পুরনো লোক জানি ওনার মুখে শুনেছি সুধাংশু কাকা কাকা বাবু আপনি কোথায় এই যে মা একটা প্রণাম থাক থাক মা হয়েছে সুখে থাকো মা আপনি আপনি এখন আসতে পারেন সুধাংশু বাবু শুনে নি আমি বিদ্যুতের ঘরে যাচ্ছি তুমি ননিকে পাঠিয়ে দিও হ্যাঁ ভোলাদা ভোলাদা যাই ভবানি ভবানি আরে ডাক্তার বল কয়েকটা দিন আমার হাত ধরে ধরে বাড়ির প্রত্যেকটা জায়গা চিনিয়ে দেবে তারপর তারপর আমি একলাই চলাফেরা করতে পারবো ঠিক ঠিক আছে ঠিক আছে আর কিছু বলবে বলুন হ্যাঁ বল ননিদা কতদিন হলো এই বাড়িতে আছে ওসব কথা আমারে জিজ্ঞেস করুনি ওসব কথা আমারে খালি ওই ছাই পাঁচ কি সব গেলাচ্ছে আর দিন রাত ইঞ্জেকশন ইঞ্জেকশন দিচ্ছে ওই যে ঘরে চন্ডি ঢুকেছে আবার ইঞ্জেকশন দেবে ওসব কথা আমারে বলুন আমার চোখে জল এসেছে চলো ঘরে চলো কম্পাউন্ডার এসছে ইঞ্জেকশন দিতে হবে না ছেলে মানুষ করে না তা নাহলে সুস্থ হবে কি বড্ড কষ্ট মুখে বড্ড লাগে না